সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রমজান স্পেশাল আলু চিংড়ি চপ আর ডিম আলুর চপ। এটা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি যে প্রসেসে বানাই সেটাই আজকে শেয়ার করছি। এখানে প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, অন্যদিকে এখন এখানে একটা প্যানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে স্ল্যাশ করে নিয়ে এখানে ভেজে নিচ্ছি। এখানে ব্রাউন কালার হলে পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নেব ব্রাউন কালার করে। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে মোটামুটি, এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যে হিসেবে ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। যেহেতু এখানে আলুটা সেদ্ধ করার সময় লবণ লঙ্কা কোনো কিছু দেওয়া হয়নি, জাস্ট এটা সেদ্ধ করা আছে, আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব, মশলাটা যাতে না পুড়ে, ওই জন্য অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালোভাবে মশলাটা কষে নেব। এখানে মশলাটা যত বেশি কষবে তত বেশি আলু পুড়ে টেস্টটা বেশ ভালো হয়। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর জিরা গুঁড়ো দিয়ে এটা মশলাটা ভালোভাবে কষে নেব। এখন যে আলুটা সেদ্ধ করার পরে কিন্তু গরম গরম অবস্থায় এটা ম্যাশ করে রেখেছিলাম, আলুটা সঙ্গে সঙ্গে ম্যাশ করলে এখানে যে গোটা গোটা ভাব থাকে আলুর মধ্যে সেই জিনিসটা কিন্তু থাকে না, ওই জন্য গরম আলু ভেঙে দিয়েছিলাম। আর চিংড়িটাকে এখানে লবণ হলুদ দিয়ে এটা হালকা আঁচে এটা ভেজে নিয়েছিলাম। এখন আলুটা মোটামুটি কয়েক মিনিট এরকম ভেজে নিলাম, এখানে কড়াই থেকে ছেড়ে আসছে, এরকমভাবে আলুটাকে ভেজে নিলাম। অন্যদিকে একটা প্লেটে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস 3 চামচ, আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, গোলমরিচ গুঁড়ো, এখানে ব্রেড ক্রাম্বস বাড়িতে না থাকলে টোস্ট গুঁড়ো কিংবা ব্রেড সেঁকে নিয়ে এটা শুকনো খোলা সেঁকে নিয়ে এটা গুঁড়ো করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বস মাখা হয়ে গেছে, অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চামচ লবণ দিয়ে এটা জল দিয়ে গুলে নেব। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে ভাবটা ভালো হয়। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে, এখন এখানে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটা গুলে নিতে হবে। ডিমটা ভালোভাবে আমার কাঁটা চামচের সাহায্যে গোলা হয়ে গেছে। আলুর যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু চপটা বানানো যাবে, গরম গরম এটা বানানো যাবে না, যেটা হাতে গরম লাগবে। এখন যে চিংড়িগুলো ভাজা আছে সেই চিংড়িগুলোর সঙ্গে ম্যাশ করে নিয়ে চপটা বানাতে পারেন। আমি একটু এখানে আলুটাকে গর্ত করে এর মধ্যে ভরে দিলাম, ভরে দিয়ে মুখটা মুড়ে একটু চেপে চেপে এখানে গোল গোল শেপে তৈরি করে নিলাম। এখানে চপের সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন, এরকম চপ হিসাবে আবার এটা কাটলেট হিসাবে তৈরি করা যায়। অন্যদিকে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন ডিমটাকে অর্ধেক করে নেব। এখানে ডিমটাকে আপনার 4 ভাগও করতে পারেন, আমি এখানে 2 পিস করে নিয়েছি। এখানে এখন দিয়ে দেবো বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো, এতে 7টা বেড়ে যায়, যেহেতু ডিমের মধ্যে যখন খাবে তখন ডিমটা বেশ টেস্টফুল হয়। এখন যে আলু পুরটা আছে সেই পুরটা দিয়ে ডিমটাকে এরকম রাউন্ড শেপ করে নেব, দেখে মনে হবে গোটা ডিম আছে। এরকমভাবে চেপে চেপে হাত দিয়ে একটু ডিমটা যেন কভার হয়ে যায়, এরকমভাবে তৈরি করে নিলাম ডিমের চপ। এখানে কাটলেটগুলো এরকমভাবে আমি কয়েকটা তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এরকমভাবে সবগুলোই চপ তৈরি করে নিলাম। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে
সাদা তেল, এখানে যে ব্রেড ক্রাম আর ডিমের গোলা রেডি করা আছে তার মধ্যে এখন চপগুলো আমি দিয়ে দেবো। এখানে একটা কাটা চামচের সাহায্যে উঠাতে হবে, কাটা চামচের সাহায্যে উঠালে ভালো এটা ডিমটা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা হাতে চলে আসে বলে কাটা চামচের সাহায্যে এটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেব। এখানে ব্রেড ক্রামসের মধ্যে দিলে এটা একটু প্যাচ প্যাচে ভাবটা হয়ে যায়, ওই জন্য শুকনো এটা ঝরিয়ে ব্রেড ক্রামসের উপরে দিলে শুকনো হাতে এটাকে কোট করে নিতে হবে। এখানে ব্রেড ক্রামসের মধ্যে কোট করার পরে আবার ডিমের গোলায় দিলে এটা ডবল কোট বলে, এখানে চাইলে আপনারা ডবল কোটও করতে পারেন, আমি কিন্তু একটা কোট করে এটা ভেজে নেব। এরকমভাবে সবগুলো ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি, তাহলে এখানে চপগুলো দেখতেও ভালো লাগে এবং মুচমুচে উপর থেকে ক্রিপসিও হয়, খেতে বেশ ভালো লাগে। অন্যদিকে ডিমের চপগুলো এরকমভাবে ডিমের গোলা কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কাটা চামচের সাহায্যে উঠিয়ে নেবো। এটা কিন্তু সাবধানে উঠাতে হবে, উঠিয়ে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিলাম এবং তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে চপগুলো এরকম করে বেশি, এখানে তেলটা কিন্তু হিট করতে হবে না, বেশি হিট করলে চপগুলো উপর থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসে এবং পোড়া পোড়া ভাব হয়ে যায়, ওই জন্য তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চপগুলো ভেজে নিতে হবে। চপগুলো আমি ভেজে নিলাম, এখানে একটা টিস্যু পেপারের উপরে দিয়ে চপগুলো রাখবো, যে তেলটা বেশি থাকে সেটা টিস্যু পেপারের মধ্যে শুষে নেয়। একই রকমভাবে ডিমের চপগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। এরকমভাবে ডিমের চপগুলো ভেজে উঠিয়ে নিলাম, এখানে তেলটাতে ফেনা ফেনা হয়ে আছে, এটা কিন্তু ডিমের জন্য এরকম হয়। এখানে যদি ডিমটা আপনারা না খেতে চান, ডিমটা স্কিপ করলে কর্নফ্লাওয়ার গুলেও শুধু এরকমভাবে কোট করে নিয়ে ভাজা যেতে পারে। তৈরি হয়ে গেছে খুব সহজে বাড়িতে দোকানের মতো চিংড়ির চপ, ডিমের চপ। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন।